প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রেমজয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি খুবই সফটের মধ্যে মুগা সিল্ক শাড়ি। আমাদের এগুলো হচ্ছে একদমই নতুন কালেকশন এবং খুবই সুন্দর তিনটি কালার আমাদের সামনে রাখা আছে, এবং এর ফ্যাব্রিকগুলো কিন্তু অনেকই নরম এবং সফট। এটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির মুগা সিল্ক শাড়ি। তাই আমাদেরকে শাড়িগুলো এখন খুলে দেখান। প্রথম যে শাড়িটি আমরা খুলে দেখাচ্ছি সেটা হচ্ছে একদম পিওর মেরুন কালারের মধ্যে। আমি জুম করে আগে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একদম সলিড পর্দাও আছে শাড়িটিতে, এবং এর যে জরিটি ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই শাইনিং, এবং বডিতে খুব সুন্দর করে এভাবে জংলা কাজ করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফুলগুলিতে কিন্তু মিনা করে দেওয়া আছে, এবং আমি একটু জুম করে দেখাই। মনে হচ্ছে যে দেখুন গাছের পাতার থেকে সরি গাছের ডাল থেকে পাতা বের হচ্ছে। গাছটি মানে আঁকতে চেষ্টা করা হয়েছে জরি দিয়ে, এবং এখান থেকে যে পাতাগুলো বের হয়েছে সেগুলো করে দিয়েছে আপনার মিনার মধ্যে। একটি সম্পূর্ণ বুটিক টেস্ট, মানে কি বলবো, খুবই সুন্দর একটি কনসেপ্ট। আমাদেরকে পুরো শাড়িটি একটু খুলে দেখাবেন। ভিউয়ার্সরা, পুরো শাড়িটি এরকম খুবই গর্জেস এবং অল ওভার কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে রানিং আঁচল যেটা বলা হয়। পুরো শাড়িটিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে। জুম করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভালো লাগছে দেখতে। এবং শাড়িগুলোতে কিন্তু একদম সলিড পার, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুললি সলিড পার, এবং বডিতে যে কাজ করে দেওয়া আছে এটা কিন্তু খুবই ইউনিক। আমি যেটা বোঝাতে চেষ্টা করেছিলাম, এখানে গাছের একটি কনসেপ্টের মতানোর চেষ্টা করা হয়েছে, এবং ফুল দিয়ে খুব সুন্দরভাবে আপনার গাছের পাতা অথবা অ্যাকচুয়ালি যে ফুল হয় গাছে, এরকম ফুলের একটি কনসেপ্ট এনে ফুললি একটি বুটিক শাড়ি। আমরা একদম শাড়ি শেষ পর্যন্ত একটু দেখি, এবং কালারটি কিন্তু খুবই সোবার, একদম মেরুন ওয়ার্ক, মেরুন কালার, এবং ওয়ার্কটি হচ্ছে চমৎকার লাগছে মিনার জন্যে। এবং বিশেষ করে এর বর্ডারটি হচ্ছে একদম সলিড বর্ডার, তো তাই এটা কাজটি দেখতে খুবই ভালো লাগছে। এটা কিন্তু আলগা কোনো বর্ডার নয়, একদম সলিড বর্ডার। শাড়িটা আমরা দেখতে পাচ্ছি একদম শেষ পর্যন্ত এইভাবে কাজ করে দেওয়া। উপরের অংশটি ফাঁকা রেখেছে কারণ এটা কুচির অংশে চলে যাবে, এবং এখানে কুচি দেওয়ার পর নিচের যে অংশটা কুচি দেওয়ার পর কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগবে। এবং আমাদের শাড়ির ব্লাউজটিও কিন্তু অনেক গর্জেস এবং অনেক বড়। আমার মনে হয় এখানে পরিমাণের থেকে বেশি মানে কাপড় দেওয়া আছে, ফুল হাতা হয়েও বেশি থাকবে। এটা হচ্ছে ব্লাউজের বডির অংশ, এবং এই যে কাজটি দেওয়া আছে সলিড যে পার্টি করা ছিল সেই ডিজাইন অনুযায়ী এখানে কাজ করে দিয়েছে। এটি আপনাদের হাতাতে এবং ব্যাক সাইডে চলে যাবে, এবং এর ব্লাউজটিও কিন্তু অনেক গর্জেস এবং একদম নির্দ্বিধায় ফুল হাতা হবে। এবং এই শাড়িটির প্রাইস হচ্ছে 10,500 টাকা। আমাদের এই সেম ডিজাইনের সেম কনসেপ্টেরই আরও দুটি কালার হবে। আমরা এখন আমাদের পরবর্তী কালারে চলে যাই, এবং এই শাড়িগুলো পাওয়া যাবে আমাদের এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে। আমি এলিফ্যান্ট রোডের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি। আমাদের এলিফ্যান্ট রোডের অ্যাড্রেস হচ্ছে প্রেমজয় টাওয়ার, হাউস নাম্বার 374, এলিফ্যান্ট রোড, প্লেন মসজিদ গলি। প্লেন মসজিদ গলিটি হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে যে প্লেন মসজিদ আছে, ওই প্লেন মসজিদের সাথের গলিটিকে বলা হয় প্লেন মসজিদ গলি। এবং এই গলিটির ডান পাশে হচ্ছে প্লেন মসজিদ, এবং বাঁ পাশে হচ্ছে সুবাস্তু অ্যারোমা মার্কেট। এই দুইটির মাঝ বরাবরে যে গলিটি গিয়েছে প্লেন মসজিদ গলি, এর ভিতর দিয়ে ঢুকলে হাতের বাঁ পাশে পড়বে আমাদের প্রেমজয় টাওয়ার। এখন আমরা এর আরও দুটি কালার দেখছি। দুটি কালারই কিন্তু খুবই সুন্দর, এবং আমার হাতের ডান পাশে যে কালারটি আছে এটা হচ্ছে সুরমাই কালার। এটি কিন্তু একটি খুবই রেয়ার কালার। আমাদেরকে সুরমাই কালারটি একটু দেখাবেন। এবং শাড়িগুলো যেহেতু একটু ডার্ক প্যাটার্নের এবং সলিড কালার, এর উপরে আপনার মিনা কাজটি আরও বেশি ফুটে উঠেছে। এবং ভিউয়ার্সরা, প্রত্যেকটি কালারই কিন্তু সিঙ্গেল পিস করে, তাই আপনাদের যদি শাড়িগুলো চয়েস হয়ে থাকে খুব দ্রুত আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে দিবেন, কারণ প্রত্যেকটি শাড়ি হচ্ছে আপনার সিঙ্গেল পিস করে। শাড়িগুলো পাবেন আমাদের এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে। আপনারা দেখতে পাচ্ছেন যে বডির যে কালারটি কতটা ইউনিক কালার, এটাকে বলা হয় একদম পিওর সুরমাই কালার। এবং সুরমাই কালারের উপরে আপনার বডিটি যেহেতু মিনা করে দেওয়া, এটা দেখতে খুবই ভালো লাগছে। আমাদের পুরো শাড়িটি একটু শেষ পর্যন্ত দেখাবেন। একদম এরকম অল ওভার কাজ করে দেওয়া, এবং
ছবির থেকে বাস্তবে কিন্তু দেখতে আরো অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি শাড়িটি একটু নাড়া দেই কিভাবে শাইনিং করে লাইট পড়ার সাথে সাথেই। জরিগুলো নরম জরি এবং পিওর, এবং জরির শাইনিংটা অন্য শাড়ির তুলনায় কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে আমাদের শাড়ির কুচির অংশ, এবং কালারটি কিন্তু খুবই রেয়ার কালার, সুরমাই কালার এটি। এবং আমি এখন ব্লাউজটি দেখাচ্ছি, ব্লাউজটি কিন্তু অনেক গর্জেস। আমি জুম করে দেখাই, ব্লাউজের অল ওভার বডিতে প্লাস আপনার হাতায় এবং ব্যাক সাইডে থাকবে এই কাজটি, খুবই গর্জেস ব্লাউজ। এবং নির্দ্বিধায় আপনারা ফুল হাতা বা ফুল স্লিভ করতে পারবেন, এবং অনেকই গর্জেস ব্লাউজ। এবং এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে 10,500 টাকা। আমাদের আজকের এই শাড়ির শেষ যে কালারটি সেটি হচ্ছে নেভি ব্লু কালার, এটিও কিন্তু একদম ডিপ মানে সলিড যে কালারটা আমরা বলি সেই কালারের মধ্যে। এবং আমি বারবার দেখাচ্ছি, দেখুন বর্ডারটা কতটা গর্জেস। জরিগুলো একদম পিওর হওয়ার কারণে এর শাইনিংনেসটা কিন্তু অনেকই বেশি। আমাদেরকে এই শাড়িটা একটু খুলে দেখান। আমরা এখন দেখছি নেভি ব্লু কালারটি, এবং নেভি ব্লুতে কিন্তু মীনাটি দেখুন আরও বেশি ব্রাইট লাগছে। মানে বেস কালারটা যতটা ডার্ক হবে মীনা করলে ততটা বেশি ভালো লাগবে। এবং দেখুন জাস্ট মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে দেখতে, আপনার শাড়ির উপরের এবং নিচের বর্ডারটা খুবই গর্জেস, প্লাস বডিতে যে জরিটি দিয়ে কাজ করে দিয়েছে জরিগুলো একদম ভেসে আছে, এবং লাইট পড়ার সাথে সাথে কিন্তু খুবই শাইনিং করছে এবং সুপার কোয়ালিটির ফিনিশিং। আমি আরেকটু জুম করে দেখিয়ে দিচ্ছি, সুপার কোয়ালিটির ফিনিশিং। এবং ফুলের যে মীনা করা, এটা কিন্তু দুটো কালারে মীনা, আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে মাস্টার্ড কালার আরেকটি হচ্ছে পিঙ্ক কালার, দুটির মিশ্রণে কিন্তু একটি মীনা করে দেওয়া আছে, এবং এখানে পাতার মতো সবুজ কালারের মীনা করে দেওয়া, একদম পিওর বুটিক টেস্ট। আমি নিজে একটি স্ক্রিনশট নিয়ে নিই, বিশেষ করে এই শাড়িটির দেখতে অপূর্ব সুন্দর। ঠিক আছে, মনে হচ্ছে যে কম্পিউটারের সফট কপি। আপনার ফিনিশিংটা এতই ভালো এবং এত নিখুঁতভাবে করেছে, ফ্যাব্রিকের উপর খুব সুন্দরভাবে কাজটি ফুটিয়ে তোলা হয়েছে। এবং এটা হচ্ছে মুগা সিল্ক, একদম সফটি, ফ্যাব্রিকটি অনেক সফট। আমরা এখন দেখছি আমাদের শাড়ির কুচির অংশটি, এবং এটি হচ্ছে শাড়ির ব্লাউজ। একদম নির্দ্বিধায় আপনি ফুল স্লিভ করতে পারবেন, এবং ব্লাউজটি কিন্তু খুবই গর্জেস, আপনার বডিতে প্লাস আপনার হাতা এবং ব্যাক সাইডে খুব সুন্দরভাবে কাজ থাকবে। আমি একটি জিনিস যেটা বলছি বারে বারে, যেরকম এটি হচ্ছে শাড়ির বর্ডারটি, এবং এটি হচ্ছে যে ব্লাউজের আপনার হাতায় অথবা ব্যাক সাইডে চলে যাবে। দেখুন কি সুন্দর সামঞ্জস্যটি, শাড়ির সাথে একদম ম্যাচিং করে এখানে কাজ করে দেওয়া আছে। আর এটি হচ্ছে ব্লাউজের ফ্রন্ট এবং ব্যাক দুটো জায়গায় থাকবে, অল ওভার ব্লাউজে কাজটি থাকবে। ভিউয়ার্সরা, এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে আপনার মাত্র 10,500 টাকা। প্রত্যেকটি কালারই কিন্তু সিঙ্গেল পিস করে, এগুলো হচ্ছে আমাদের একদম নতুন কালেকশন। শাড়িগুলো পাবেন আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চে, এবং আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, খুব শীঘ্রই আরও নিত্য নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আল্লাহ হাফেজ।